মাথাপিছু আয় বা অবকাঠামোগত উন্নয়নের মতোই কোনো দেশের মানুষ কি অনুভব করে তাও অনেক গুরুত্বপূর্ণ। এই ধারণা থেকে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপ প্রতি বছর সুখী এবং দুঃখী দেশের তালিকা তৈরি করে আসছে। তাদের 2022 সালের গ্লোবাল ইমোশনস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের সপ্তম দুঃখী দেশ। গ্যালাপ এবছরের রিপোর্টে 122 দেশের 127,000 মানুষকে বিভিন্ন ইতিবাচক অনুভূতি যেমন আনন্দ, বিশ্রাম, সম্মান, নতুন কিছু শেখা ইত্যাদি এবং বিভিন্ন নেতিবাচক অনুভূতি যেমন দুশ্চিন্তা, দুঃখ, ক্ষোভ এসব বিষয় নিয়ে প্রশ্ন করেছে। তারই অংশ হিসাবে বাংলাদেশের 1,000 মানুষ এ গবেষণায় অংশ নেয়। গ্যালাপের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম ইতিবাচক অনুভূতি এবং সবচেয়ে বেশি নেতিবাচক অনুভূতি উভয় তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তমে। দুঃখী মানুষের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে ইকুয়েডর এবং গিনি। সবচেয়ে কম সুখী মানুষের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে আলজেরিয়া ও জর্ডান। এ তালিকায় ল্যাটিন আমেরিকার দেশগুলোর অবস্থা সবচেয়ে ভালো, আর উভয় তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। গ্যালাপের মতে করোনা ভাইরাস মহামারী, মুদ্রাস্ফীতি এবং যুদ্ধের কারণে পুরো বিশ্বেই ভালো অনুভূতি কমেছে এবং পুরো বিশ্ব এখন আগের চেয়ে দুঃখী। কিন্তু তাদের রিপোর্ট বলছে মানুষের এই নেতিবাচক অনুভূতির ভয়াবহতা বৃদ্ধি বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এবং পৃথিবীর মানুষের মানসিক অবস্থা এখন গত 15 বছরে সবচেয়ে করুণ। সবচেয়ে কম ইতিবাচক অনুভূতির তালিকায় গত বছর বাংলাদেশ যৌথভাবে তিউনিশিয়া এবং পাকিস্তানের সঙ্গে চতুর্থ অবস্থানে ছিল। গ্যালাপের সিইও জন ক্লিফটনের মতে বিশ্বে দুঃখ বৃদ্ধির প্রধান পাঁচটি কারণ দারিদ্র, মন্দ সামাজিক সম্পর্ক, ক্ষুধা, একাকিত্ব এবং ভালো কাজের অভাব।